তাসকিনের বোলিং প্রশংসায় মেতেছেন রবিচন্দ্র অশ্বিন, রবিন উথাপ্পারা। শরীফুল জেনুইন উইকেট টেকার, মাথা ঠান্ডা রেখে ভালো বোলিং করতে চান তাসকিন, এমনটাই জানিয়েছেন রবিন উথাপ্পা। বল হাতে ম্যাজিশিয়ান সাকিবের প্রশংসা করেছেন রবিন। লিটন দাসকে বিশ্বমানের ব্যাটার বলার পাশাপাশি জানালেন ঠিক কী কারণে লিটনের বাজে সময় যাচ্ছে। হেলমেট বদলের সাথে সাথে লিটনের ফর্মটাও বদলে যাচ্ছে, তবে আলোচনার কেন্দ্রে ছিলেন তাসকিন। টাইগার পেসারকে নিয়ে টক শোতে এক প্রকার প্রশংসায় পঞ্চমুখী ছিলেন উথাপ্পা। মাথা ঠান্ডা রেখে শুধু ভালো বোলিং করে যেতে চান তাসকিন, এমনটাই মনে করেন রবিন। সাম্প্রতিক সময়ে তাসকিনের বোলিং নিয়েও দারুণ প্রশংসা করেছেন রবিন উথাপ্পা। বাংলাদেশের মধ্যে টপ থ্রি পেসার বেছে নিতে বলায় অশ্বিনের টক শোতে উথাপ্পা বেছে নিয়েছেন তাসকিন শরীফুল মুস্তাফিজকে। তাসকিনকে দিয়ে শুরু করে রবিন উথাপ্পা বলেন, অনেক বেশি একুরেট বোলিং করেন তাসকিন, মাথা ঠান্ডা রেখে দারুণ বল করেন। গত বছর থেকে এখন পর্যন্ত ধারাবাহিক বোলিং করছেন তাসকিন। তাসকিনের পরে প্রশংসা করেছেন মুস্তাফিজেরও। ফিজ ফর্মে ফিরেছেন, তার বোলিং আগের চেয়ে আরও ভালো হচ্ছে, সব মিলিয়ে ফিজেও মুগ্ধতা প্রকাশ করেছেন রবিন। তবে শরীফুলকে নিয়ে ওই অর্থে রেট না করলেও এভারেজ হিসেবে ধরে নিয়ে শেখ মাহিদিকে নিয়ে প্রশংসায় মেতেছিলেন রবিন উথাপ্পা। একই সঙ্গে সাকিবের কথা বলেন অশ্বিন, তখন সাকিবকে আলাদা করে রাখেন রবিন, বাকিদের থেকে সাকিব আলাদা মনে করেই রেসপেক্টটুকু দেখিয়েছেন রবিন উথাপ্পা। অনুষ্ঠানে আরেক অতিথি পিডক আবার বলেছেন ভিন্ন কথা, তাসকিন মুস্তাফিজের থেকে শরীফুলের বোলিং তাকে বেশি মুগ্ধ করেছে। সুইংয়ে শরীফুল বেশ পোক্ত বোলার, পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেন বলে মনে করেন পিডক, তবে কিছুটা মনোক্ষুণ্ণ ব্যাটিং নিয়ে। তানজিদ তামিম ওই অর্থে প্রুভেন না হলেও লিটন দাস ক্লাসি ব্যাটার বলেও আখ্যা দেন ওই ভদ্রলোক। একই সঙ্গে কথা জুড়ে দেন অশ্বিন, জানালেন লিটনের ফর্ম অনেকটা হেলমেট বদলের মতো, অর্থাৎ লিটন হঠাৎ ফর্মে ফেরেন আবার হঠাৎই অফ ফর্মে চলে যান। অশ্বিন নিজের কথা শেষ করে রবিন উথাপ্পার কাছে জানতে চান লিটনের এমনটা কেন হয়। তখন রবিন টেনে আনেন ইকোসিস্টেমের কথা, ক্রিকেট কালচারে বাংলাদেশের খুঁত থাকার কারণে ক্রিকেটাররা অনেক সময় ফর্ম অফ ফর্ম ক্যারি করে। অশ্বিন আরেকটু যোগ করে টেনে আনেন 2022 টি-20 বিশ্বকাপে ভারতের সাথে লিটনের পারফরমেন্সের কথা। সেদিন লিটন একাই প্রায় ম্যাচ বের করে এনেছিলেন, অপ্রত্যাশিতভাবে আউট না হলে সেদিন লিটনই ম্যাচ শেষ করে আসতে পারতেন, কিন্তু তা হয়নি। যদিও লিটনের ফর্ম বর্তমানে ধরাছোঁয়ার বাইরে, তবুও বিশ্বমানের ব্যাটার বলেই মানেন অশ্বিন রবিনরা। বাংলাদেশের এমন ফর্ম ভালো কিছু বয়ে না আনলেও পটেনশিয়ালিটি নিয়ে কিছু কিছু সময় আস্থা রাখা যায় বলেই মনে করেন তারা। তবে লিটনের প্রশংসা করলেও সমস্যার শান্তকে নিয়ে তার ব্যাটিং অ্যাপ্রোচ দিন দিন সমালোচনা করার জোগাড় হলেও উন্নতির লক্ষণ খুব একটা চোখে পড়ছে না। এসব বিষয় এড়াচ্ছে না দেশের বাইরে ক্রিকেট বিশ্লেষকদেরও। শান্তর অ্যাপ্রোচ নিয়ে প্রায় সবাই সমালোচনা করেছে, এর সবচেয়ে বড় কারণ স্ট্রাইক রেট মেনটেন করতে না পারা। টপ অর্ডারে ব্যাটিং করছেন অথচ তার স্ট্রাইক রেট 110-এর আশেপাশে, স্বাভাবিকভাবেই সমালোচনায় পড়তে হয়েছে শান্তকে। বাংলাদেশের ল্যাকিংসগুলোর দিকে নজর দিলে টপ অর্ডারের ব্যর্থতাই চোখে পড়বে সবার আগে। এই জায়গায় যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে বাকি স্লটগুলোতেও ভালো করার সম্ভাবনা আছে, তবে প্রশ্ন সেটি পারবে তো বাংলাদেশ? আবু নাইম, স্পোর্টস টাইমস।